আমার নবী প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আমিন যতবার ওহী নাযিল করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বহু দিক নির্দেশনা যখন দিচ্ছিলেন আমার নবী বিভিন্ন জায়গায় দাওয়াত দিতে গিয়া হোপলেস হয়ে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে মন খারাপ করে যখন বসেছিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীতের নবী রাসূলের ঘটনা শোনায়া শোনায়া অতীতের নবী রাসূলের তাওহীদের দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকরা কেমন নির্যাতন করেছিল সেই নির্যাতনের কথাগুলো আমার নবীকে শোনায়া শোনায়া আমার নবীর চোখের পানিগুলো বন্ধ করার চেষ্টা করেছিলেন এই জন্য কোরআনে 25 জন নবী রাসূলের নাম এসেছে কয়জন জোরে বলেন কয়জন 25 জন নবী রাসূলের নাম এসেছে আমার ভাইরা তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলো আমাদের নবী ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন তিনি হলো আন্তর্জাতিক নবী সমস্ত বিশ্ব জগতের নবী তিনি হলো সকল নবী গণের নবী বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত কিন্তু দাড়িটুকু রাখতে পারি না তার মহব্বতে কথা বলেন ঠিক না বেঠি হযরত ঈসা নবী বলছেন আল্লাহ আমাকে নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত একবার আমার হওয়ার জন্য তৌফিক তুমি দিতা তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত তাহলে নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে চেয়ে নিয়েছে আর আমরা না চাই দেই শেষ নবীর উম্মত হয়েছি সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ বলেন নবীর কথা শুনতে ভালোবাসি কিন্তু নবীর মহব্বতে একটু দাড়িটুকু রাখতে রাজি আমার বন্ধু অসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন জান্নাতি যখন ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ফেরেশতারা এই মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাও তখন এই মানুষগুলোকে জাহান্নামের ফেরেশতারা গরু ছাগলের মতো হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে ফুলের মালা পরাবে না গরু ছাগলের মতো তাফসির এসেছে হাঁকিয়ে হাঁকিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে নিয়ে দে জাহান্নামের গেট পর্যন্ত যখন দাঁড়িয়ে যাবে জাহান্নামের ব্যবস্থাপক ফেরেশতা ডাক দিবে বলবে ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি তখন আপনারা কি বলবেন আপনারা কি নবী রাসূল দেখছেন জোরে বলেন দেখছেন তখন তো আপনি মনে করতেছেন যে হুজুর তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা মনে হয় বেঁচে গেলাম না এই প্রশ্নের উত্তরে বেঁচে যাওয়ার কোনো সুযোগ তখন আপনারা বলবেন আমরা বলবো ও ফেরেশতারা নবী রাসূলের নাম শুনছিলাম কিন্তু নবী রাসূল তো আমরা চোখ দিয়ে দেখতে পারি নাই তখন ব্যাখ্যা এসেছে ফেরেশতারা বলবে নবী রাসূল আসে নাই কিন্তু নবী রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একটা সার্টিফিকেট দিয়ে গেছিল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আনিসুর রহমান ফারুকি গিয়া কি তোমাদের সামনে ওয়াজ করেনি তখন কি বলবে তখন কি বলবেন তখন বলবেন কালু বালা তখন বিশ্বাস করতে হবে তখন ফেরেশতা বলবে তোমাদের সামনে আবুল হায়াত কে এসে ওয়াজ করে নাই তোমাদের সামনে আব্দুর রশিদ সরকার কে ওয়াজ করে নাই তোমাদের সামনে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান কি কথা বলেনি আয়াতি রব্বিকুম পবিত্র কোরআনুল কারীমে আয়াতগুলো কি তোমাদের সামনে বর্ণনা করেনি ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা আয়াতগুলো বর্ণনা করে করে তোমাদের কি কি ভয় প্রদর্শন করেনি আর এরকম কঠিন একটা বিপদের দিন আসবে এই দিনটা সম্পর্কে তোমাদের কি জানানো হয়নি তখন আমরা বলবো কালু বালা মানুষ
রুহের জগতে একদিন বলছিল বালা, রুহের জগতে একবার বলছিল বালা, দুনিয়ায় এসে স্বীকার করে নাই, আবার পরকালে গিয়ে একবার বলবে কলু বালা। এটার ব্যবধান কি জানেন? এটার ব্যবধান আমি বিশ্লেষণ করে দেখেছি। রুহের জগতে কোনো রাজনীতি ছিল না, কথা বলে জোরে বলেন ঠিক না বেটি? রুহের জগতে কোনো পীরে পীরে দলাদলি ছিল না, কোন পীর কোন পীরকে গালি দিত না, এত দল ছিল না, মত ছিল না। রুহের জগতে আল্লাহ যতক্ষণে রুহগুলোকে প্রতিফলন করেছে ঠিক ততক্ষণেই রুহগুলো চলছিল, কোনো ইচ্ছা শক্তি ছিল না। কি ছিল না? কোনো ইচ্ছা শক্তি ছিল না, যার কারণে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ সেদিন স্বীকার করেছে, আল্লাহ প্রশ্ন করেছে আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই স্বীকার করেছিলাম, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, বাসদ, জাসদ, যা আছে সব দল একই সাথে স্বীকার করেছিলাম অলু বালা। বাংলাদেশের সাবেক যিনি আপনার প্রতিমন্ত্রী ছিলেন ডক্টর মোরা, উনি যে বলতেছে আমি বিসমিল্লাহ সংসদে মানি না, হুজুরদেরকে সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, উনিও রুহের জগতে বলছিল কলু বালা, কথা বলেন আরো জোরে বলেন ঠিক না বেটি? উনিও সেদিন বলছিল কলু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষই সেদিন বলছিল কলু বালা, কারণ সেদিন ওই কথা না বলে আর কোনো রাস্তা ছিল না, যার কারণে মানুষ স্বীকার করেছে। দুনিয়া আসার পরে সন্তান হলব, দুনিয়া আসার পরে স্ত্রী হলব, দুনিয়া আসার পরে মা হলো, বাবা হলো, আওয়ামী লীগ হলো, বিএনপি হলো, জামাত হলো, জাসদ হলো, চরমোনাই হলো, ফুরফুরে হলো, সিলসিলে হলো, বহু জায়গায় স্থান পাওয়া যায়, বহু দলের সাথে স্লোগান দেওয়া যায়, যার কারণে রক্তের গরমে মাঝে মাঝে অহংকারে মুখ ফসকে বলেই ফেলে যে আমি আল্লাহ মানি না, কথা বলেন ঠিক না বেটি? যতই বলেন যে আমি মানি না, কিন্তু আসরের ময়দানে আবার স্বীকার করতে হবে কলু বালা। কিন্তু ফেরেশতা সেদিন বলবে আর কি স্বীকার করে লাভ হবে, কারণ সিদ্ধান্ত যদি একবার হয় এই আদালতে আর কোনো রায় রিভিউ করার সুযোগ থাকে না। আমি তো সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখলাম 990 টাকা একজন সরকারি চাকরিজীবী আত্মসাদের মামলায় 45 বছর হাজত খাটার পরে মামলার রায় হয়েছে বেচারা 1 টাকাও খায় না। কয় টাকা খায় না? সোশ্যাল মিডিয়া তোলবারে কি আশ্চর্য ঘটনা, এ কি আশ্চর্য ঘটনা! বছরের পর বছর আইন বিশেষজ্ঞ হয়ে একজন মানুষকে 45 বছর অনাকাঙ্ক্ষিতভাবে হয়রানি করে হাজত খাটতে হয়েছে, পরে স্বীকার হয়েছে 990 টাকার 1টি টাকাও বেচারা আত্মসাৎ করে নাই। এটা হলো দুনিয়ার আদালত, কিন্তু ফেরেশতারা বলবে এটা দুনিয়ার আদালত না, এটা হলো পরকালের আদালত, আল্লাহ যে রায় একবার দেবে সেটা আর রিভিউ করার সুযোগ হবে না, আর রিভিউ করার মতো কোনো জায়গাও কোনো ফাঁক ফকরও থাকবে। আমার বন্ধু মান তাই ফেরেশতারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কি আর হবে তোমাদের স্বীকার করে, কারণ তোমাদের জন্য তো চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, কারণ কাফেরদের জন্য আল্লাহ আযাবের ব্যবস্থাই করেছে। বলেন নাউযু বিল্লাহ, ক্বিলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিন ফিহা, তখন ফেরেশতারা বলবে তাহলে তোমরা এখন প্রবেশ করবে এই জাহান্নামে, কোথায়? এই জাহান্নামে প্রবেশ করো, আর এখানে তোমরা অনন্তকাল পর্যন্ত অবস্থান করবে। ফাবি ইসামাসুল মুতাকাব্বিরি, অহংকারীদের জন্য এটা একটা নিকৃষ্ট জায়গা। অহংকারীদের জন্য কি জায়গা? নিকৃষ্ট জায়গা।